গোপনে পরপর তিনটি ভারতীয় বায়ুসেনার বিমান নামল চীন সীমান্তে। চীন সীমান্তে ভারত নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সীমান্তবর্তী এলাকায় ওড়ানো হচ্ছে যুদ্ধবিমান। মুখোমুখি হলে যাতে পিছিয়ে পড়তে না হয় তার জন্যই এই মহড়া। যদিও এই মহড়ার কথা সংবাদ মাধ্যমের কাছে গোপনই রেখেছে বায়ুসেনা, তবে সূত্রের খবর, গগনশক্তি নামে এই মহড়া শুরু হয়েছে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ। ভারত চীন সীমান্ত থেকে 230 কিলোমিটার দূরে চিনালিসুর নামের একটি জায়গায় ঘাঁটি গেড়েছে ভারতীয় বায়ুসেনার বিমানগুলি। এদিন সকাল 7:15 বায়ুসেনা অফিসারদের ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে AN-32 নামের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে। এরপর 7:45 এয়ার স্ট্রিপে ল্যান্ড করে দ্বিতীয় বিমান। তৃতীয় বিমানটি পৌঁছায় সকাল 8:00 নাগাদ। রবিবার পর্যন্ত ওই জায়গায় মহড়া চলবে বায়ুসেনার। 8 এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার সবথেকে ব্যাপক আকারের মহড়া গগনশক্তি, চলবে 22 এপ্রিল পর্যন্ত। আরও বেশি বিমান উড়াবে এয়ারফোর্স। এই গগনশক্তি মহড়ায় আকাশে উড়বে অন্তত 1100 কমব্যাট ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, উড়ানো হবে হেলিকপ্টারও। আকাশ থেকে জলের মাঝে বোমা ফেলে চলবে মহড়া।